আমার আরেকটি ছবি অন্তরাত্মা ওটি মুক্তির অপেক্ষায় আছে শাকিব খানের সাথে, এর পরবর্তী ছবি ওটাই। এছাড়া আরো একটা দুটো ছবির কথা চলছে, হয়তো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। আপনি এক্সাইটেড হয়ে পড়ছেন, আনন্দ আনন্দ প্রকাশ করেন আজকে প্রিমিয়ার শো। এটা হচ্ছে মানে এরকমই ভেবেছিলাম, এরকমই মানে যখন আমরা শুনেছিলাম ছবিটা রিলিজ হবে এরকমই আমাদের ইমাজিনেশন হয়েছিল যে এরকমই হয়তো কিছু হবে, অ্যান্ড সত্যি এরকমই হয়েছে। অ্যান্ড যখন দেখছি যে আমাদের প্রোডাক্টটা ফাইনালি আউটকামটা এত ভালো, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আপনারা সবাই এসছেন, তো দেখে যেটা হয় মানে ফিলিং ওভারওয়েলড, এটা জাস্ট ওভারওয়েলড থেকে হচ্ছে। বাংলাদেশের দর্শকদের কি বলবেন? বাংলাদেশের দর্শকদের এটাই বলবো যে এটা আমার প্রথম ছবি, এই জন্য আরও বেশি আমি এক্সাইটেড, খুশি, নার্ভাস সব কিছু। সবাইকে বলবো যে ছবিটা দেখুন, 23 তারিখে রিলিজ হচ্ছে। আমরা সবাই খুব খেটেছি, ওরা অনেক বেশি খেটেছে। আপনারা ছবিটি দেখলে আমাদের পরিশ্রম সার্থক হবে। এরপরে নিশ্চয়ই আরো আপনাকে অফার করবে বাংলাদেশে নিয়মিত হওয়ার ব্যাপারে। হ্যাঁ, আমার আরেকটি ছবি অন্তরাত্মা ওটি মুক্তির অপেক্ষায় আছে শাকিব খানের সাথে, এর পরবর্তী ছবি ওটাই। এছাড়া আরো একটা দুটো ছবির কথা চলছে, হয়তো আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। আনডাউটেডলি এটা আমার কাছে এই বছরের পুজোর সবচেয়ে ভালো গিফট এবং অনেক মেমোরেবল একটা গিফট, যেটা এর পরে পরে এবং এই সিনেমাটিতে আমরা এখনো দেখিনি, প্রিমিয়ারের জন্য অপেক্ষা করছি। তা আপনি অবশ্যই দেখেছেন সিনেমাটিতে, কেমন মানে দর্শকের কতটা মন জয় করতে পারবে? আমার মনে হয় দর্শকের খুব ভালো লাগবে, একটি বিন্দু স্বাদের ছবি, প্রচুর ভালো মানে বিভিন্ন টেকনিক্যালি খুব স্ট্রং এবং অ্যাক্টিং ওয়াইজ, সিনেমাটোগ্রাফি সব কিছু ভালো। তো আমার মনে হয় ছবিটার প্রচুর পসিবিলিটিস আছে। আচ্ছা, আমরা একটু যদি রোশনের কাছে যাই, রোশন আপনার তো অনেক প্রশংসা করলো দর্শনাবলী আপনার কোয়ালিটিতে, আপনি তার অভিনয় মূল্যায়ন করতে হবে কি হলো? পর্দায় র‍্যাব অফিসার, অ্যাকচুয়ালি দর্শনা বণিক তো কলকাতায়, ওকে আমি অনেক আগে থেকে চিনতাম, ও বাংলাদেশে আসলে সিনেমা করেন, তাকে আমি আগে থেকে চিনতাম। একটা মিউজিক ফিল্ম করেছিল সে, ভালো একটা খুব ভালো কোয়ালিটি একটা মিউজিক ফিল্ম করেছিল, সেখান থেকে ওকে আমি চিনি। তো আমার সিনেমাতে যখন নায়িকা সিলেকশন হয়, এখন তা বারংবার একটি কনফিউশনের ভেতরে ছিলেন যে কী করবেন, তাকে নেবেন, বিকজ আমার জন্য টল একটা নায়িকা দরকার। সেই জায়গা থেকে মানে ফ্রিকোয়েন্টলি হিরোইনের সিলেকশনটাকে বারবার চেঞ্জেস হচ্ছে। আলটিমেটলি দীপন একদিন আমাকে কল করে জানিয়েছে, রোশন কলকাতার দর্শনা বণিক হলে কেমন, আমাকে আবার ছবিও পাঠানো, এমন আছে দাদা ওকে আমি চিনি, হ্যাঁ শি ইজ পারফেক্ট। তারপর দাদা ওকে সিলেকশন দিল, শি ইজ দ্য অনলি আর্টিস্ট, মানে আরও কয়েকজন আর্টিস্ট আমাদের বাইরের কাজ করেছে, শি ইজ ওয়ান অফ দ্যাট। দর্শনা চমৎকার, খুবই কার্ম, কোয়াইট, ভীষণ চুপচাপ, ও রেগে গেলেও যেন মনে হয় যে মানে এক বিড়ালটাও দৌড় দিবে না, মানে ওই এতটাই চুপচাপ একটা মেয়ে। ওর সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে, এবং বেশ কিছু কীভাবে তুমি জানো সব কথা এমন ভাবে বলবে মানে খুশি অর্ডার করছে গুন্ডার মতো। আমরা রোশনের সাথে আমরা